পৃষ্ঠা একশো বাইশ প্রশ্ন সাত বাংলা প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা রবীন্দ্রনাথের প্রবন্ধ সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আবার পড়ছি পৃষ্ঠা একশো প্রশ্ন ছয় আখ্যান কাব্যের সাধারণ পরিচয় দিয়ে উনিশ শতকের আখ্যান কাব্যগুলি উল্লেখ করো উত্তর উনিশ শতকের আখ্যান কাব্যগুলির বিশিষ্টতা বাংলা সাহিত্যের মধ্যযুগে যেসব আখ্যান কাব্যের পৃষ্ঠা একশো সাঁত্রিশ প্রশ্ন তিনের দুই প্রচলিত রীতির পূর্ণাঙ্গ নাটক রাজা ও রানী বিসর্জন মালিনী মুকুট প্রায়শ্চিত্ত প্রভৃতি প্রচলিত রীতির নাটকে শেক্সপিয়রের রীতি অনুসৃত হয়েছে রাজা ও রানীতে কর্তব্যের সঙ্গে প্রেমের বিসর্জনে আনুষ্ঠানিকতা ও প্রথার প্রতি আনুগত্যের সঙ্গে হৃদয় ভক্তির মালিনীতে ধর্মের প্রথাবদ্ধ রূপ ও উদার রূপের সংঘাতের মধ্য দিয়ে জীবনের এক আদর্শ রূপের সন্ধানে ব্রতী হয়েছেন রবীন্দ্রনাথ প্রশ্ন চার সংক্ষেপে রবীন্দ্রনাথের লেখা কৌতুক নাট্য এবং রূপক সাংকেতিক নাটকগুলির উল্লেখ কর উত্তর রবীন্দ্রনাথের লেখা উল্লেখযোগ্য কৌতুক নাট্য এবং রূপক সাংকেতিক নাটকগুলি হল এক কৌতুকনাট্য রবীন্দ্রনাথের রঙ্গ ব্যঙ্গ ও কৌতুক রসের রচনাগুলিতে প্রধান হয়ে উঠেছে পরিমার্জিত বুদ্ধিদীপ্ত কৌতুকের ছটা গোড়ায় গলদ বৈকুণ্ঠের খাতা চিরকুমার সভা হাস্যকৌতুক ব্যঙ্গ কৌতুক প্রভৃতি এই শ্রেণীর রচনা দুই রূপক সাংকেতিক নাটক রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকে রূপক ও সংকেতের সাহায্যে জীবন ও জগতের বিভিন্ন দিক দেখানো হয়েছে রাজায় অরূপের সন্ধান অচলায়তনে প্রথাবদ্ধ ও প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং জীবনের স্থবিরতা থেকে মুক্তি ডাকঘরে নিরুদ্দেশ সৌন্দর্যের সন্ধান মুক্তধারায় যন্ত্র সভ্যতার ওপরে মানব চৈতন্যের প্রতিষ্ঠা এবং রক্তকরবিতে সৌন্দর্য ও প্রাণের আহ্বান ঘোষণার মধ্য দিয়ে বাংলা নাটকে রবীন্দ্রনাথ অভিনবত্ব নিয়ে আসেন প্রশ্ন পাঁচ রবীন্দ্রনাথের হাস্যরসাত্মক নাটকগুলির পরিচয় দাও উত্তর রবীন্দ্রনাথ হাসির নাটক রচনাতেও নিঃসন্দেহে শিল্প সার্থক ও মঞ্চ সফল তার সেরা হাস্যরসাত্মক নাটকগুলি হল এক গোড়ায় গলদ বাংলাদেশের একান্ত পারিবারিক প্রেক্ষাপটে কৌতুক করুণার সমন্বয়ে সৃষ্ট একটি মধুর কমেডি হল গোড়ায় গলদ ১৮৯২ বিরানব্বই খ্রিস্টাব্দ দুই বৈকুণ্ঠের খাতা বৈকুণ্ঠের খাতা আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ মাত্র তিন দৃশ্যের অনাবিলাক হালকা হাসির প্রহসন তিন কৌতুক ও ব্যঙ্গ কৌতুক হাস্যকৌতুক পনেরোটি ছোট ছোটো নাটকের সমষ্টি যেগুলির মধ্যে শ্রেষ্ঠ দুটি নাটক হল খ্যাতির বিড়ম্বনা এবং রোগীর মৃত্যু ব্যঙ্গকৌতুক গ্রন্থে নূতন অবতার স্বর্গীয় প্রহসনের মতো নাটক থাকলেও এই গ্রন্থের সর্বাপেক্ষা উজ্জ্বল নাটক হল পুষিকরণ ব র মূর্ধন্য চার চিরকুমার সভা চিরকুমারদের বিয়ে না করার ভয়ঙ্কর প্রতিজ্ঞা কি করে কিশোরীদের সামান্য স্পর্শেই ভেঙে গেল তাই কৌতুককরভাবে বর্ণিত হয়েছে চিরকুমার সভা নাটকে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ প্রশ্ন ছয় রবীন্দ্রনাথের কয়েকটি রূপক সাংকেতিক নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তর শারদোৎসব উনিশশো আট রাজা উনিশশো দশ খ্রিস্টাব্দ ডাকঘর উনিশশো বারো খ্রিস্টাব্দ অচলায়তন উনিশশো বারো খ্রিস্টাব্দ ফাল্গুনি উনিশশো ষোলো খ্রিস্টাব্দ মুক্তধারা উনিশশো বাইশ খ্রিস্টাব্দ রক্তকরবী উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ রথের রশি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ এবং তাসের দেশ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ মোট এই নয়টি রূপক সাংকেতিক নাটক লিখেছেন রবীন্দ্রনাথ এক শারদোৎসব প্রকৃতির সঙ্গে সম্বন্ধ তৈরি হলে মানব হৃদয় কীভাবে সংকীর্ণতা মুক্ত ও উদার হয় তাই দেখানো হয়েছে এই নাটকে দুই রাজা মধুর ভাবের সাধনার দৃষ্টিকোণ থেকে মানব আত্মার সঙ্গে বিশ্বাত্মার সম্পর্ক উদ্ঘাটিত হয়েছে এই নাটকে তিন ডাকঘর সুদূরের প্রতি মানব মনের সুতীব্র উৎকণ্ঠা ও পিপাসা তথা মানব আত্মার সঙ্গে বিশ্বাত্মার সম্পর্ক এই নাটকের বিষয় চার অচলায়তন অচল আয়তন নাটকে নিষ্ঠুর প্রথা ও প্রাণের দ্বন্দ্বের শেষে প্রাণের জয় ঘোষণা করা হয়েছে পাঁচ ফাল্গুনি শীতের মধ্য দিয়ে বসন্তের আবির্ভাব এটাই নাটক ফাল্গুনির উপাখ্যান ভাগ ছয় মুক্তধারা মুক্তরা মুক্তধারা নাটকে যন্ত্রের উপরে বন্ধন অসহিষ্ণু মুক্ত প্রাণের লীলাকে জয়যুক্ত করা হয়েছে সাত রক্ত এই নাটকে যন্ত্রের সঙ্গে কৃষির সংঘাতে এবং পুঁজিবাদী ধনতান্ত্রিক সভ্যতার সঙ্গে শ্রমজীবী মানুষের সংঘাতে ঘোষিত হয়েছে প্রেম ও প্রাণের জয় আট রথের রশি মানবতার অপমানে মহাকালের রথ যে অচল হয়ে যায় কবি তাই এই নাটকটির মধ্য দিয়ে দেখিয়েছেন নয় তাসের দেশ দাসের দেশ নাটকে জড়তা থেকে মুক্তির কথা পতির মহিমা প্রচার ও যৌবনের জয়গান করা হয়েছে প্রশ্ন সাত বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব নিরূপণ করো অথবা দ্বিজেন্দ্রলালের প্রত্যেক ধারা নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা নাট্য সাহিত্যে তাঁর ভূমিকা কী তা বুঝিয়ে দাও উত্তর রবীন্দ্রনাথের সমকালে আবির্ভূত নাট্যকারদের মধ্যে অন্যতম দ্বিজেন্দ্রলাল রায় আঠেরোশো তেষট্টি থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দ দ্বিজেন্দ্রলালের নাটকগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে এক প্রহসন সমাজ বিভ্রাট কলকি অবতার বিরহ ত্রহস্পর্শ প্রায়শ্চিত্ত পুনর্জন্ম আনন্দ বিদায় দুই পৌরাণিক নাটক পাশানি সীতা এবং বিশ্ব তিন সামাজিক নাটক দ্বিজেন্দ্রলালের দুটি সামাজিক নাটক পরপারে এবং বঙ্গ নারী চার ঐতিহাসিক নাটক দুর্গা দাস নূরজাহান মেবার পতন শাহজাহান প্রভৃতি দ্বিজেন্দ্রলালের উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটক হিন্দু যুগের পটভূমিতে তিনি রচনা করেছেন চন্দ্রগুপ্ত এবং সিংহল বিজয় পাঁচ অপেরাধর্মী নাটক দ্বিজেন্দ্রলালের একটিমাত্র অপেরাধর্মী নাটক সৌরভ দন্তের সয়কার বৈষ্ণ রয়কার ব হাইফেন রুস্তম বৈষ্ণ রয় হস্য দন্তের সয়তয় ম পৃষ্ঠা একশো বাংলা নাটকে দ্বিজেন্দ্রলালের প্রধান কৃতিত্ব নাট্য ভাষা ও গদ্য সংলাপ সৃষ্টিতে তিনি তার নাটকের স্বগতোক্তি বাদ দিয়ে চরিত্রদের অন্তর্দ্বন্দ্ব রচনার মাধ্যমে নাট্য আবেদন সৃষ্টিতে সচেষ্ট থেকেছেন ভক্তি প্রাধান্য এবং আবেগ সর্বস্বতা থেকে বাংলা নাটককে মুক্ত করার কৃতিত্ব দ্বিজেন্দ্রলালেরই প্রাপ্য নাটকের সংলাপে কাব্যগুণ সংযোগ করাই হল তাঁর অন্যতম প্রধান কৃতিত্ব প্রশ্ন আট বাংলা নাটকে ক্ষীরোৎপ্রসাদ বিদ্যা বিনোদের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা সংক্ষেপে নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের পরিচয় দাও উত্তর বাংলা নাটকের ইতিহাসে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ নাটকের সাহিত্য গুণের থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলেন নাটকের মঞ্চ সাফল্যের দিকে তার নাটকগুলিতে কয়েকটি শ্রেণীতে তার নাটকগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে এক পৌরাণিক নাটক ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ পৌরাণিক কাহিনী অবলম্বনে রচনা করেন সাবিত্রী উলুপি রস্যৌ লয় দীর্ঘ পয় দীর্ঘই ভীষ্ম মন্দাকিনী ও নর দুই ঐতিহাসিক নাটক বঙ্গের প্রতাপাদিত্য চাঁদবিবি পলাশীর প্রায়শ্চিত্ত নন্দকুমার বাঙ্গালার মসনদ, আলমগীর প্রভৃতি ক্ষীরদপ্রসাদের উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটক তিন ইতিহাস আশ্রিত কাল্পনিক নাটক ক্ষীরোপ্রসাদ ইতিহাসের আশ্রয় কয়েকটি কাল্পনিক নাটক রচনা করেন সেগুলি হল রঘুবীর খাঁ জাহান আহেরিয়া এবং বঙ্গে রাঠোর চার গীতিনাট্য গীতিনাট্য রচনার মধ্য দিয়েও এই নাট্যকার যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন বভ্রু বাহন আলিবাবা জুলিয়া সপ্তম প্রতিমা আলাদিন দৌলতে দুনিয়া রূপে ডালি বাদশাহাদি প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গীতি নাট্য আরব্য রজনীর কাহিনী অবলম্বনে রচিত নৃত্যগীত সংবলিত আলী বাবা আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ নাটকটি ক্ষীরোদপ্রসাদকে খ্যাতির শিখরে নিয়ে গিয়েছিল বাংলা নাটকের ইতিহাসে ক্ষীরোদপ্রসাদের জনপ্রিয়তার মূল কারণ তাঁর গীতি নাটকগুলি প্রশ্ন নয় বিজন ভট্টাচার্যের রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর গণনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃত নাট্যকার অভিনেতা বিজন ভট্টাচার্যের নাটকগুলিকে মোটামুটি চারটি শ্রেণীতে ভাগ করা যায় এক পূর্ণাঙ্গ নাটক নবান্ন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ যৌতুগৃহ উনিশশো একান্ন খ্রিস্টাব্দ গোথ্রান্তর উনিশশো ছাপ্পান্ন থেকে সাতান্ন খ্রিস্টাব্দ ছায়াপথ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ দেবী গর্জন উনিশশো খ্রিস্টাব্দ ধর্মগোলা গোলা উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ গর্ভবতী জননী উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ ইত্যাদি হলো তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ নাটক উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন বন্যা মহামারী এবং ভয়ঙ্কর দুর্ভিক্ষের পটভূমিতে রচিত নবান্ন নাটকে বিজন ভট্টাচার্য দেখিয়েছেন যে মানুষেরই শোষণ ও অত্যাচারে কীভাবে হাজার হাজার মানুষের অপমৃত্যু ঘটে গোত্রান্তর নাটকের বিষয় উদ্বাস্তু জীবনের সমস্যা ছায়াপথের বিষয়ে ফুটপাতে ঝুপড়িবাসীদের জীবন কৃষক আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছে দেবী গর্জন নাটক। আগুন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ জবানবন্দি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ জননেতা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ লাশ ঘুইডরা জাউক লয়াকা দন্তেশ্বর লাশ ঘয় রয় জফলা আকার ঘুইররা অন্তস্থ জয়াকার ক যাউক সত্তর খ্রিস্টাব্দ প্রভৃতি হল বিজন ভট্টাচার্যের উল্লেখযোগ্য একাঙ্ক নাটক আগুন ও জবানবন্দি নাটক দুটিতে স্থান পেয়েছে বাংলার কৃষকদের দুর্দশার চিত্র তিন গীতিনাট্য জিয়ন কন্যা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ বিজন ভট্টাচার্যের একমাত্র গীতি নাট্য এটি মনস্যার ভাষান বিষয়ক একটি গীতি নাট্য জীবন সম্পর্কে প্রবল আশাবাদ আদর্শবাদ এবং রাজনৈতিক চেতনার আলোয় বাংলা নাটককে জনগণের কাছে নিয়ে যাওয়ার সার্বিক কৃতিত্ব বিজন ভট্টাচার্যের প্রাপ্য প্রশ্ন দশ বিজন ভট্টাচার্য রচিত একটি নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর শতকের চারের দশকের বাংলার গণনাট্য আন্দোলনের প্রথিকৃত বিজন ভট্টাচার্য বাংলা নাটকের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব বাংলা পেশাদারী রঙ্গমঞ্চে যখন শিশির বাহাদুরী নাট্যজগৎকে শাসন করছিলেন তেমনই একসময় উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন এবং উনিশশো তেতাল্লিশ চুয়াল্লিশের দেশব্যাপী মর্ণন্তরের পটভূমিতে বিজন ভট্টাচার্যের আবির্ভাব পূর্বপ্রচলিত নাট্যধারার গতানুগতিক পথে না হেঁটে তিনি বাংলা নাটককে করে তুলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কঠিন বাস্তব জীবনের অনুসারী প্যারা আগুন জবানবন্দি গোত্রান্তর ছায়াপথ মাস্টারমশাই দেবী গর্জন ধর্মগোলা গর্ভবতী জননী প্রভৃতি বিভিন্ন শিল্প সার্থক নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য উনিশশো থেকে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দ অমর হয়ে আছেন তার নবান্ন নাটকের জন্য উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় শ্রী শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে প্রথম অভিনীত হওয়া এই নাটকটির বিষয়বস্তুর অভিনবত্বে এবং অভিনয় নিপুণতায় বাংলা নাট্য জগতে বিপুল আলোড়ন তুলেছিল উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন বন্যা মহামারী এবং ভয়ঙ্কর দুর্ভিক্ষের পটভূমিতে রচিত এই নাটকে বিজন ভট্টাচার্য দেখিয়েছেন যে মানুষেরই শোষণ ও অত্যাচারে কীভাবে হাজার হাজার মানুষের অপমৃত্যু ঘটে নবান্ন নাটকের মধ্য দিয়েই সমকালীন নাট্য আন্দোলন দেশব্যাপী গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল প্রশ্ন এগারো বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো উত্তর বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব হল প্রথমত তাঁর নাটকে কৃষক শ্রমিক বস্তিবাসী ঝুপড়িবাসী প্রভৃতি শোষিত নিপীড়িত নির্যাতিত শ্রেণীর মানুষের সংগ্রামের কথা উঠে এসেছে এবং একই সঙ্গে প্রকাশিত হয়েছে নাট্যকারের আশাবাদী চেতনা দ্বিতীয়ত তার নবান্ন নাটকের মধ্য দিয়েই সূচনা হয় গণনাট্য আন্দোলনের এই গণনাট্য আন্দোলনের উদ্দেশ্য ছিল জনগণকে তাদের ন্যায়সঙ্গত অধিকার সম্বন্ধে সচেতন করা এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করা তৃতীয়ত নবান্ন নাটকের মধ্য দিয়ে দিয়েই মঞ্চ নির্দেশ মঞ্চ উপস্থাপনা এবং অভিনয় রীতিতে বাংলা নাট্যাভিনয়ের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন ঘটে সে কারণেই বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে বিজন ভট্টাচার্যের অবদান কখনোই অস্বীকার করা যায় না পৃষ্ঠা একশো উনচল্লিশ প্রশ্ন বারো নাট্যকার উৎপল দত্তের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর নট ও নাট্যকার উৎপল দত্ত ছাত্রাবস্থায় দি অ্যামেটিয়ার শেক্সপিরিয়েন্স নামে একটি থিয়েটারের দল গঠন করেন পরে যার নাম হয় লিটল থিয়েটার গ্রুপ প্রথম দিকে তিনি ইংরেজি নাটকের প্রযোজনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীকালে তিনি গণনাট্য সঙ্গে যোগ দেন প্যারা উৎপল দত্ত একদিকে যেমন বিদেশি নাটকের অনুবাদ করেছেন অন্যদিকে তেমনই মৌলিক নাটকও রচনা করেছেন ম্যাকবেথ ও জুলিয়াস সিজার সমাধান প্রভৃতি তাঁর অনুদিত নাটক ছায়ানট অঙ্গার টোটা টিতুমির টিনের তলোয়ার মানুষের অধিকার ব্যারিকেড ফেরারি ফৌজ কল্লোল তীর শৃঙ্খল ঝঙ্কার পাণ্ডবের অজ্ঞাতবাস নীল সাদা লাল লাল দুর্গ জনতার আফিম প্রভৃতি তার মৌলিক নাটক এইসব নাটকে উৎপ্রেরিত মানুষের যন্ত্রণা ও প্রতিবাদ মূর্ত হয়ে উঠেছে প্রশ্ন তেরো উৎপল দত্তের নাটকগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর গণমুখী চেতনা নিয়ে উৎপল দত্ত নাটক ও যাত্রাপালা লিখেছিলেন বিহারে ধানবাদ অঞ্চলের কয়লা খনির দুর্ঘটনাকে অবলম্বন অবলম্বন করে লেখা অঙ্গার উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বিপ্লবী আন্দোলনের পটভূমিতে লেখা ফেরারি ফৌজ বা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের পটভূমিকায় লেখা কল্লোল উৎপল দত্তকে বাংলা নাটকে চিরস্থায়ী জায়গা দিয়েছে তাঁর টিনের তলোয়ার নাটকে উনিশ শতকের আমোদপ্রিয় বাবুদের বিরুদ্ধে মঞ্চশিল্পীদের প্রতিবাদের কাহিনী প্রতিফলিত হয়েছে ছায়ানট নাটকে চিত্রনির্মাতাদের আশা আকাঙ্ক্ষার কথা ব্যারিকেড নাটকে হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে কমিউনিস্টদের আত্মরক্ষার ইতিহাস তীর তিতুমির ও টোটা নাটকে যথাক্রমে আদিবাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বর্ণিত হয়েছে স্বাধীনতার স্বপ্ন পূরণে অক্ষম ভারত সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে জমে ওঠা ক্ষোভ এবং শাসকদের দমন পীড়নকে অবলম্বন করে রচিত তাঁর দুঃস্বপ্নের নগরী নাটকটি একসময় নিষিদ্ধ ঘোষিত হয়েছিল উৎপল দত্ত নাটককে শুধু শিল্পরূপে দেখেননি তিনি নাটক তাঁর কাছে হয়ে উঠেছিল আন্দোলনের প্রতিবাদের প্রতিরোধের অন্যতম হাতিয়ার প্রশ্ন চোদ্দ প্রাচীন ও মধ্যযুগে বাংলা যাত্রাপালার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো উত্তর বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের বুদ্ধ নাটক বিস্মা হই পদে যে নাটরীতির উল্লেখ আছে তা যাত্রারই সমধর্মী বাংলা ভাষার আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তিনটি চরিত্রের উক্তি প্রত্যক্তিমূলক যে বিথি থয় দীর্ঘই বিথি নাটকের উল্লেখ আছে সেটিও যাত্রার আঙ্গিকের প্রায় কাছাকাছি চৈতন্যদেবের আবির্ভাবের পর বাংলা দেশ জুড়ে কৃষ্ণযাত্রা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল যা শতকের শেষে এসে নিম্ন রুচি ও স্থূল ভাঁড়ামিতে পর্যবসিত হয়েছিল পৃষ্ঠা প্রশ্ন আঠারো শতকের শেষ থেকে উনিশ শতক পর্যন্ত বাংলা যাত্রাপালার ক্রম ইতিহাস বিবৃত উত্তর। রাজেন্দ্রলাল মিত্রের বয়ান থেকে জানা যায় শিশুরাম অধিকারী এবং তার দুই শিষ্য শ্রীদাম ও সুবলের চেষ্টায় যাত্রার সুদিন ফিরে আসতে থাকে সেই সময় বাংলাদেশে কৃষ্ণযাত্রার পাশাপাশি লোকপ্রিয় হয়ে উঠতে থাকে ভারতচন্দ্রের সৃষ্টি অবলম্বনে বিদ্যা সুন্দর যাত্রাপালা প্যারা গোবিন্দ অধিকারীর হাতে যাত্রা আবার তার পুরনো জৌলুস ফিরে পেতে শুরু করে নতুন রুচির সঙ্গে সঙ্গতি রেখে তিনি পালা নাটকের অঙ্ক ভাগ করলেন কিন্তু দৃশ্য ভাগ করলেন না এরপর কৃষ্ণকমল গোস্বামী ভক্তিরস প্রসারের উদ্দেশ্যে কৃষ্ণ যাত্রাকে নতুন ছাদ দিলেন পরবর্তীকালে বিদ্যাসুন্দর যাত্রাপালাকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেন গোপাল চন্দ্র দাস যিনি গোপাল উড়ে নামেই সমধিক পরিচিত এই সময়ের কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন বকু মিয়া সাদের মিয়া ঝরুদাস অধিকারী হরিনাথ মজুমদার প্রমুখ পরবর্তী সময়ে মতিলাল রায় যাত্রাকে অশ্লীলতা বা নিম্নরুচির হাত থেকে উদ্ধার করে লোকশিক্ষার বাহন হিসেবে নিযুক্ত করেন প্রশ্ন ষোলো নবনাট্য আন্দোলনের পরিচয় দাও উত্তর মূলত শম্ভুমিত্রের উদ্যোগে বাংলা নাট্য আন্দোলনে যুক্ত হয় নবনাট্য আন্দোলন গণনাট্যের পরবর্তী পর্যায় হল নবনাট্য আন্দোলন নবনাট্যের বৈশিষ্ট্য উল্লেখ করতে হলে গঙ্গাপদ বসুর কথাতেই বলতে হয় ড্যাস উদ্ধৃতির শুরু সৎ মানুষের নতুন জীবনবোধের এবং নতুন সমাজ ও বলিষ্ঠ জীবন গঠনের মহৎ প্রয়াস যে সুলিখিত নাটকে শিল্প সুষমায় প্রতিফলিত তাকেই বলতে পারি নবনাট্যের নাটক এবং এই রকম নাটক নিয়ে মঞ্চে সমাজ সচেতন শিল্পীর মতো রিয়ালিটির যে অন্বেষণ তাকেই বলতে পারি নবনাট্য আন্দোলন দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ বস্তুতপক্ষে নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষার বিষয়ে গণনাট্যের সঙ্গে নবনাট্যের তেমন কোনো বৈসাদৃশ্য লক্ষ্য করা না গেলেও একটি বিষয়ে উভয়ের মধ্যে পার্থক্য দেখা গিয়েছিল সেটি হলো নবনাট্যের দলগুলি বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শের মধ্যে নিজেদের সীমাবদ্ধ করতে চাননি নবনাট্যের সূত্রে বিশেষভাবে উল্লেখ্য হলেন নাট্যাচার্য শম্ভু মিত্র চাঁদমণিকের পালা তৃপ্তি মিত্র বিদ্রোহিনী উমানাথ ভট্টাচার্য ছাড়পোকা প্রমুখ প্রশ্ন সতেরো গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উত্তর প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বজোড়া আর্থিক মন্দার ফলে চারদিকে শুরু হয় অরাজকতা এই সুযোগে ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় একনায়কতন্ত্র বা স্বৈরাচারী ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদ লোরকা র্যাল ফক্সের ন্যায় অনেক বিশ্ববন্দিত ব্যক্তি এইসব ফ্যাসিস্ট শক্তির হাতে নিহত হন এই পরিপ্রেক্ষিতেই ভারতে গণনাট্য সংঘ বা গণনাট্য আন্দোলনের জন্ম হয় কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত গণনাট্য সংঘ যে আদর্শগুলি মেনে চলত সেগুলি হল এক নাটকে থাকবে বাস্তব সমস্যার রূপায়ণ ও জনগণের সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধের পথ দুই ব্যক্তি এখানে শ্রেণীর প্রতিভূ হয়ে নাটকে চিত্রিত হবেন পৃষ্ঠা একশো চল্লিশ তিন শিল্পের উদ্দেশ্য হবে জনগণের সমস্যার মূল কারণ খুঁজে বের করে পরিবর্তনের উপায় সম্পর্কে তাদের সচেতন করিয়ে দেওয়া চার আমজনতার স্পন্দনকে স্পর্শ করার জন্য নাটকে থাকবে লোকসঙ্গীত বা লোক উৎসবের ঘটনা প্রশ্ন আঠেরো নীলদর্পণ নাটকে নাট্যকার কে এটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন নাটকটির প্রভাব উল্লেখ করো উত্তর নীলদর্পণ নাটকের নাট্যকার দীনবন্ধু মিত্র অবশ্য এই নাটকটি নীলদর্পণ নাট নীলদর্পণাং নাটকং নামে প্রথম প্রকাশ করেন নাট্যকার উদ্ধৃতি শুরু কেনচিত কেনচিত পথি কেনভি প্রাণতম উদ্ধৃতি শেষ ছদ্মনামে প্যারা মাইকেল মধুসূদন দত্ত কোট বাই নেটিভ অ্যান কোট ছদ্মনামে নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন প্যারা নীলদর্পণ নাটকটির মধ্য দিয়ে ইংরেজদের শোষণের স্বরূপটি এমনভাবে উদ্ঘাটিত হয় যে সমগ্র শিক্ষিত ভারতবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন এই নাটকটি সমাজের সর্বস্তরের মানুষকেই আন্দোলিত করে তুলেছিল এই নাটকের অভিনয় দিয়েই সাত বারো আঠেরোশো একাত্তর টিকিটের মাধ্যমে নাটক দেখার সাধারণ রঙ্গালয়ের উদ্বোধন ঘটে ব্রিটিশ সরকার দেশীয় নাটকের ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল নীলদর্পণ নাটকের দ্বারা প্রভাবিত হয়েই ক্রমে ক্রমে লিখিত অভিনীত হতে থাকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পুরু বিক্রম কিরণ বন্দ্যোপাধ্যায়ের ভারতে যতন হরলাল রায়ের শঙ্কর শঙ্কর সুখাবসান ও হেমলতা অমৃতলাল বসুর হীরকচূর্ণ উপেন্দ্রনাথ দাসের শরৎ সরোজিনী কযদানন্দ ও যুবরাজ হনুমান চরিত্র ও পুলিশ অফ পিগ অফ শেপ প্রভৃতি সমাজ সচেতন রাজনৈতিক নাটক এইসব নাটকের অভিনয় ব্রিটিশ সরকারের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে কারণ এইসব নাটকে সমসাময়িক বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের অত্যাচার অবিচারের স্বরূপ তুলে ধরা হয়েছিল যা নীলদর্পণ নাটকের উত্তরাধিকার বহন করে ব্রিটিশ সরকারের ফলস্বরূপ অভিনয় নিয়ন্ত্রণ আইন ষোলোই ডিসেম্বর আঠেরোশো ছিয়াত্তর প্রণয়ন করতে বাধ্য হন প্রশ্ন উনিশ বাংলা নাটকের বিকাশে নাট্যশালার ভূমিকা আলোচনা করো উত্তর বাংলাদেশের নাট্যমঞ্চে পথিকৃত একজন রাশিয়ান গেরাসিম গয়েকার বৈষ্ণব রয়াকার দন্তেশ্বশই ম স্তেফানোভিচ লেবেদফ উনিশশো সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কলকাতার ডোমতলা বর্তমানে এসরা স্ট্রিটে তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গলি থিয়েটার দ্য ডিসগাইজ ডিআইএস জি ইউ দ্য ডিসগাইজ নামে একটা ইংরেজি নাটকের তিনি বাংলা অনুবাদ করেন কাল্পনিক সংবদল নাম দিয়ে আঠাশে নভেম্বর নাটকটির প্রথম অভিনয় হয় অভিনয় করেছিলেন বাঙালি অভিনেতা অভিনেত্রীরা সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের একুশে মার্চ নাটকটির দ্বিতীয় ও শেষ অভিনয় হয় এরপর ও ইংরেজদের বিরোধিতায় ফের থিয়েটার বন্ধ হয়ে যায় একদিক খোলা মঞ্চ অর্থাৎ প্রসেনিয়াম থিয়েটারে বাঙালির প্রথম নাট্যাভিনয় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রসন্নকুমার ঠাকুর প্রতিষ্ঠিত হিন্দু থিয়েটারে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শ্যামবাজারে নবীন বসুর বাড়িতে অভিনীত হয় দেশীয় নাটক বিদ্যাসুন্দর এই পর্বে শ্যামবাজার থিয়েটার জোড়া জোড়াশাঁকো নাট্যশালা বা বেলগাছিয়া নাট্যশালায় যে সমস্ত অভিনয় হতো সেখানে জমিদার এবং ধনী মানুষদের পৃষ্ঠপোষকতায় নাটক মঞ্চস্থ হতো এবং তাঁদের অতিথিরাই সেই নাটক দেখার সুযোগ পেতেন সাধারণ মানুষের সঙ্গে এই নাট্যমঞ্চগুলির কোনো যোগ ছিল না উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার পর সাধারণ মানুষ নিয়মিত নাটক দেখার সুযোগ পায় এবং বাংলা থিয়েটারও বাধ্য হয় দর্শক চাহিদা ও সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রাখতে ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয়েছিল নীলদর্পণ নাটক অভিনয়ের মধ্য দিয়ে সূচনা পর্বেই এই নাটক ইংলিশম্যান কাগজের সমালোচনা এবং পুলিশি নজরদারির সম্মুখীন হয়েছিল আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বেঙ্গল থিয়েটার এবং গ্রেট ন্যাশনাল থিয়েটারে জ্যোতিরিন্দ্রনাথের পুরু বিক্রম কিরণ বন্দ্যোপাধ্যায়ের ভারতে জবন, হরলাল রায়ের বঙ্গের সুখাবসান ইত্যাদি নাটক মঞ্চস্থ হয় যা ইংরেজ সরকারের অসন্তোষের কারণ হয়েছিল এভাবেই বাংলা নাট্যশালা তার প্রথম পর্বে জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়েছিল প্রশ্ন কুড়ি বাংলা নাটকে রামনারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো উত্তর রামনারায়ণ তর্করত্ন উনিশ শতকের বাংলা নাটকের অন্যতম বিখ্যাত নাট্যকার কৌলিন্য প্রথাকে বিদ্রুপ করে রামনারায়ণ লেখেন তার প্রথম ও অত্যন্ত জনপ্রিয় নাটক কুলিন কুলো সর্বস্ব আঠেরোশো চুয়ান্ন এটিই বাংলা নাটকের ইতিহাসে প্রথম মৌলিক নাটক বেশ কিছু অনুবাদ নাটক রামনারায়ণ রচনা করেন যেমন বেনী সংহার রত্নাবলী অভিজ্ঞান শকুন্তল মালতী মাধব পুরাণকে আশ্রয় করে রামনারায়ণ রচনা করেছিলেন তার তিনটি মৌলিক নাটক রুক্মিণী হরণ কংসবধ ধর্ম বিজয় বহু বিবাহের সামাজিক সমস্যা নিয়ে রামনারায়ণ রচনা করেন নব নাটক প্রহসন রচনাতেও রামনারায়ণ দক্ষতা দেখিয়েছেন তার রচিত উল্লেখযোগ্য প্রহসনগুলি হল যেমন কর্ম তেমনই ফল উভয় সংকট চক্ষু দান ইত্যাদি রামনারায়ণের নাটকগুলো সেই সময়ে বেলগাছিয়া নাট্যশালা জোড়াসাঁকো নাট্যশালার নাট্যমঞ্চে অভিনীত হতো প্রশ্ন একুশ বাংলা নাটকে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো উত্তর একদিকে জাতীয়তাবাদী অনুপ্রেরণা অন্যদিকে অসাধারণ নাট্যশৈলী নাট্যকার জ্যোতিরীন্দ্রনাথকে বিশিষ্ট করে তুলেছে প্রহসন রচনায় জ্যোতিরীন্দ্রনাথের দক্ষতা ছিল প্রশ্নাতীত তার প্রথম নাটক কিঞ্চিত জলযোগ আঠারোশো বাহাত্তরের স্ত্রী স্বাধীনতার প্রতি কটাক্ষ ছিল পরবর্তীতে অবশ্য তার অবস্থান বদল হয় দ্বিতীয় অলিক বাবুতে ফরাসি নাট্যশৈলীর প্রভাব দেখা যায় জ্যোতিরীন্দ্রনাথ রচিত অন্যান্য প্রহসনগুলি হল হিতে বিপরীত হঠাৎ নবাব দায়ে পড়ে পরিগ্রহ অনুবাদ নাটক রচনাতেও জ্যোতিরীন্দ্রনাথ দক্ষতা দেখিয়েছেন তার রচিত অনুবাদ নাটকগুলি হল অভিজ্ঞান শকুন্তল মালবিকাগ্নিমিত্র মিত্র বিক্রমুর মালতী মাধব সিজার জুলিয়াসথের মৌলিক নাটকগুলির মধ্যে রয়েছে ঐতিহাসিক নাটক পুরু বিক্রম সরোজিনী অশ্রুমতি ইতিহাসী রোমান একশো একচল্লিশ প্রশ্ন বাইশ বাংলা নাটকে শম্ভুমিত্রের অবদান বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা কর উত্তর শম্ভুমিত্র আধুনিক বাংলা নাটকের কিংবদন্তি গণনাট্যের সূচনা পর্বের অগ্রণী সৈনিক ছিলেন শম্ভুমিত্র পরবর্তীতে মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বহুরূপী নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি নবনাট্য আন্দোলনের সূচনা করেন গত শতকের চল্লিশের দশকের শুরুর দিকে শ্রী সঞ্জীব দন্তেশ্বর ইয়জয় দীর্ঘই ব ছদ্মনামে শম্ভুমিত্র রচনা করেন তার প্রথম নাটক উলুখাগড়া শম্ভুমিত্রের শ্রেষ্ঠ নাটক শম্ভুমিত্রের শ্রেষ্ঠ নাটক চাঁদ বণিকের পালা উনিশশো ছেষট্টি মনসামঙ্গলের আধারে এই নাটক নীতিহীনতার বিরুদ্ধে অন্ধকারের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ শম্ভুমিত্র রচিত অন্যান্য নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি দৃশ্য ঘূর্ণি বিভাব ইত্যাদি অনুসরণে তিনি রচনা রচনা করে করেন রাজা ইপসেনের অনুকরণে পুতুল খেলা নির্দেশক এবং অভিনেতা শম্ভুমিত্রের সঙ্গে নাট্যকার শম্ভুমিত্র ও বাংলা নাটকের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন বর্ণনাধর্মী প্রশ্ন প্রশ্নমান মান পাঁচ প্রশ্ন এক বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো অথবা নাট্যকার হিসেবে গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব বিচার করো উত্তর গিরিশচন্দ্রের নাটকগুলিকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে এক গীতি নাট্য অকাল বোধন দোললীলা দোল লীলা মায়া তরু মোহিনী প্রতিমা আলাদিন আবু হোসেন প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য গীতি দুই ঐতিহাসিক নাটক গিরিশচন্দ্র রচিত ঐতিহাসিক নাটকগুলির মধ্যে অশোক সিরাজুদ্দৌলা উনিশশো ছয় খ্রিস্টাব্দ মির্কাশিম উনিশশো ছয় খ্রিস্টাব্দ এবং ছত্রপতি শিবাজী উনিশশো সাত খ্রিস্টাব্দ বিশেষ উল্লেখযোগ্য এই নাটকগুলিতে পরাধীন ভারতবাসীর সমকালীন রাজনৈতিক চেতনা ও স্বদেশ প্রেম প্রকাশিত হলেও অতিরিক্ত উচ্ছ্বাস এবং অতি নাটকীয়তা এগুলির ত্রুটি তিন পৌরাণিক ও ভক্তিমূলক নাটক পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনার ক্ষেত্রে গিরিশচন্দ্র বিপুল সাফল্য অর্জন করেছিলেন বধ সীতার বনবাস বধ রামের বনবাস পাণ্ডবের অজ্ঞাতবাস ধ্রুব চরিত্র জনা প্রভৃতি তার বিখ্যাত পৌরাণিক নাটক তিনি অবতার বা মহাপুরুষের জীবন অবলম্বনেও বেশ কয়েকটি ভক্তিমূলক নাটক রচনা করেছিলেন যেমন চৈতন্য লীলা মঙ্গল, নিমাই সন্ন্যাস বুদ্ধদেব চরিত প্রভৃতি চার সামাজিক নাটক গিরিশচন্দ্র যে কয়েকটি পরিবার আশ্রিত সামাজিক নাটক রচনা করেন সেগুলির মধ্যে প্রফুল্ল হারানিধি বলিদান শাস্তি শান্তি বিশেষ উল্লেখযোগ্য পাঁচ প্রহসন তার প্রহসনগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ভোট মঙ্গল হীরার ফুল বেল্লিক বাজার বড়দিনের বকশিস জয়সা কো তায়সা প্রভৃতি দুই শতকের প্রশ্ন দুই শতকে যাত্রাপালার পরিচয় দাও উত্তর বিশ্বতকের গোড়াতেই যাত্রার বিষয়ে পরিবর্তন লক্ষ্য করা গেল সমকালীন রাজনৈতিক পরিবেশকে কাজে লাগিয়ে কবি চারণ মুকুন্দ দাস, স্বদেশী আনায় ভরিয়ে তুললেন গ্রামের যাত্রা মঞ্চকে বিদেশি শাসক থেকে শুরু করে অত্যাচারী ব্যভিচারী স্বদেশী জমিদার ও সুদখোর মহাজন হয়ে উঠল তার। গানে আক্রমণের লক্ষ্য তার প্রদর্শিত পথে যাত্রাকে এগিয়ে নিয়ে গেলেন মথুর সাহা ও ভূষণ দাস এরপর ব্রজেন্দ্রনাথ দে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের পটভূমিকায় রচনা করেন আকালের দেশ নামক একটি পালা উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে শোভাবাজার রাজবাড়িতে যাত্রার আসর বসলে তার শহুরে শিক্ষিতদের দৃষ্টি আকর্ষণ করে বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে যুগের চাহিদাকে প্রাধান্য দিতে শুরু করলেন যাত্রা নির্মাতারা মঞ্চে এলো হিটলার লেনিন সুভাষচন্দ্রের মতো ব্যক্তিত্বদের নিয়ে তৈরি যাত্রাপালা অথবা ভিয়েতনামের যুদ্ধের কথা নকশালবাড়ি আন্দোলনের পটভূমিকায় উৎপল দত্ত উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে রচনা করলেন রাইফেল সেই সময়ে দুজন উল্লেখযোগ্য যাত্রাপালা রচয়িতা হলেন ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় ও শম্ভুনাথ বাগ। এইভাবেই বারে বারে যাত্রা শিল্পে এসেছে প্রয়োজনীয় নানা রকম বাঁক এবং নতুনত্ব প্রশ্ন তিন বাংলা নাটকে বাদল সরকারের অবদান আলোচনা কর উত্তর গত শতাব্দীর পঞ্চাশের দশকের পর থেকে ইউরোপ ও আমেরিকায় স্যামিউয়েল ব্র্যাক্ট স্যামুয়েল বেকেট হ্যারল্ড প্রিন্টা লুইজি পিরামদেলোর প্রবর্তনায় যে অ্যাপসডিটি ও জাদু বাস্তবতা ও আধুনিক নাটকের প্রাণ হয়ে উঠেছিল বাংলা নাটকে তার সার্থক প্রয়োগের কৃতিত্ব বাদল সরকারের তার নাটকের আদর্শ ছিল প্রসেনিয়াম মঞ্চ ও বাণিজ্যিকতার বাইরে তৃতীয় ধারার নাট্যচর্চা এই উদ্দেশ্যেই উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি শতাব্দী নাট্যদল প্রতিষ্ঠা করেন পথ নাটক বা অঙ্গন মঞ্চে নাটকের চর্চা ছিল তাঁর উদ্দেশ্য স্ক্রিপ্টে দাসত্ব না করা মুখের ভাষার পাশাপাশি শরীরী ভাষার প্রয়োগ ইত্যাদি ছিল বাদল সরকারের নাটকের বৈশিষ্ট্য বাদল সরকারের উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে এবং ইন্দ্রজিৎ বাকি ইতিহাস পাগলা ঘোড়া ত্রিংশ শতাব্দী মিছিল ভোমা সুখপাঠ্য ভারতের ইতিহাস ইত্যাদি অ্যাপসার্ড নাটক নাট্যকাহিনীতে আদি মধ্য এবং অন্তের সুসামঞ্জস্যতাকে পরিত্যাগ করে এবং তার এলোমেলো চলন ইঙ্গিত সংলাপ তথা এই ধরনের ব্যবহার এই ধরনকে ব্যবহার করে সমকালের রাজনৈতিক বিশ্লেষণ ও যুগ যন্ত্রণাকে নাটকের বিষয় করে তুলেছিলেন বাদল সরকার পড়া চলছে পরের ফাইলে উপন্যাস ও ছোট গল্প